আপনারা ফলো করবেন সব পেয়ে যাবেন। আমি আপনাদের এইটা জানালাম যে আজকে রাজ্যের হাজার হাজার এই কর্মপ্রার্থী তারা মুখ্যমন্ত্রীর ঘোষণায় সঙ্গে সঙ্গে উদ্বেগের সঙ্গে সময় কাটাচ্ছেন যে কখন তাদের পরবর্তী কর্মসূচিটা ঘোষিত হবে তাদের নিয়োগ সংক্রান্ত। আমি বোঝাতে পারলাম যে আগামী মঙ্গলবার আমরা পর্ষদের ওয়েবসাইটে নির্ঘণ্ট সূচি বা শেডিউল অফ দেয়ার কাউন্সিলিং মোড অফ কাউন্সিলিং সবটা আমরা ঘোষণা করে দেব এবং তারা সেটা পেয়ে যাবে। একটি বিষয় আরেকটি বিষয় সেটাও মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে আপনারা জানেন যে এই বছরের জানুয়ারি মাসে আমরা রাজ্যে টেট পরীক্ষা তৃতীয় দফার টেট পরীক্ষা গ্রহণ করেছিলাম, তাতে 2,50,000 প্রশিক্ষিত প্রার্থী তারা অংশগ্রহণ করেছিলেন এবং সেই পরীক্ষার রেজাল্ট মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো আমরা পূজোর আগে পাবলিশ করে দেব। এবং এবছরে আমরা বোর্ডের সমস্ত বিষয়টা আলোচনা করেছি এবং সিদ্ধান্ত নিয়েছি যে আমরা রেজাল্ট বার করার আগে সমস্ত আনসার কি, অর্থাৎ পরীক্ষার যে উত্তর প্রশ্নের উত্তর, সেটা আমরা ওয়েবসাইটে পাবলিশ করে দেব। এবং এই ওয়েবসাইট পাবলিকেশনের পর আমরা তারপরেই চূড়ান্ত ফলাফলটা ঘোষণা করব এবং এই সমগ্র প্রক্রিয়াটা পূজোর আগে আমরা শেষ করে দেব। এবং মাননীয় মুখ্যমন্ত্রী আরও ঘোষণা করেছেন এবং সেই বিষয়টা আমাদের শিক্ষামন্ত্রী এবং সচিব কাল যেটা বলছি আমরা সমস্ত দিক আলোচনা করেছি, প্রশাসনিক এবং এই যে প্যান্ডামিক সিচুয়েশন এর মধ্যে কি করে কাউন্সিলিং করা যাবে, কিভাবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া যাবে, সমস্ত বিষয় আমরা আলোচনা করেছি। প্রশাসন সমস্ত ব্যাপারে সম্পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন এবং আমাদের মন্ত্রীও খুব গুরুত্বপূর্ণ এবং খুবই সক্রিয় ভূমিকা অংশগ্রহণ করেছেন যাতে আমরা মুখ্যমন্ত্রীর ঘোষিত এই যে নিয়োগ, সেই নিয়োগ প্রক্রিয়াও কমপ্লিট করতে পারি এবং যে টেটের যে পরীক্ষা আমরা গ্রহণ করেছি সেটারও আমরা সঠিক মূল্যায়ন করে তার রেজাল্টটাও বার করে দিতে পারি। এই দুটি বিষয় আমরা আপনাদের মাধ্যমে জানালাম এবং পুনরায় আমি অনুরোধ করছি যে বিভিন্নভাবে প্রার্থীরা বিভ্রান্ত হন এবং তাদের কাছে একটাই অনুরোধ আবার আমি করছি যে পর্ষদের তরফ থেকে যে বিজ্ঞপ্তি আমরা আমাদের ওয়েবসাইটগুলোতে বা বিজ্ঞাপন আকারে সংবাদপত্রে, সংবাদ মাধ্যমে এবং ইলেকট্রনিক মিডিয়াতেও আমরা বিভিন্ন সময় যে ঘোষণাগুলো করি সেইগুলোর উপর ভরসা রাখুন, আস্থা রাখুন এবং সেটাকেই আপনারা চূড়ান্তভাবে গ্রহণ করুন, নানাভাবে বিভ্রান্তিত হবেন না, এটাই আমার সব্বার কাছে অনুরোধ থাকবে। এবং নিশ্চিন্ত থাকুন যে প্রত্যেকটি প্রার্থী যারা যোগ্যতা মান অনুযায়ী মেধার ভিত্তিতে উত্তীর্ণ হবেন তারা সকলেই নিয়োগপত্র পাবেন।